অনেক জিনিসটাই ছিল তৈরি। আজকে আমরা কি লক্ষ্য করছি, আমরা লক্ষ্য করছি এতদিন চাকরি হয়েছে এই রাজ্যের ত্রিপুরা রাজ্য, তো আজ হয়তো স্বাধীনতার পর ত্রিপুরা অন্তর্ভুক্তি ত্রিপুরা ভারতের সাথে অন্তর্ভুক্ত হওয়ার পর প্রচুর চাকরি হয়েছে। কিন্তু চাকরিগুলির ক্ষেত্রে আমরা কি দেখতাম, চাকরিগুলি প্রধানত যারা অফারটা ইস্যু করত, অফার ইস্যু করত কি, অফার ইস্যু করা করার অধিকার হচ্ছে যেই দপ্তরের চাকরি সেই দপ্তরের সর্বোচ্চ কর্তৃপক্ষ আধিকারিক, যেমন পিডাব্লিউডি দপ্তর হলে চিফ ইঞ্জিনিয়ার, অন্য দপ্তর হলে পরে এডুকেশন দপ্তর হলে এডুকেশন ডাইরেক্টর, অন্য দপ্তর হলে পরে সেই দপ্তরের যিনি এক্সিকিউটিভ হেড উনি উনার স্বাক্ষরিত অফার বিলি করা হয়। অফার উনি কারা বিলি করত, হয় পোস্টম্যান না হয় ক্লাস ফোনের মধ্যে সে অফার বিলি করে। কিন্তু আমরা এই জায়গায় কি দেখছি আজকে, আজকে আমরা দেখছি এই অফার বিলি করছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা এক একজন, তারা বিভিন্ন অনুষ্ঠান করে এমনিতে অনুষ্ঠান ছাড়াও এমনিতে অফার বিলি করে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই যে আজকে মুখ্যমন্ত্রী সর্বমন্ত্রী সভার সদস্যরা তাদের অধস্তম যিনি আমরা উনার স্বাক্ষরিত অফার বিলি করে এটা কোন চুগে আনা আছে, কোথায় নিয়ে যাচ্ছে ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সভার সদস্য মুখ্যমন্ত্রীর যে মর্যাদা এটাকে কোথায় নিয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা এখানে না বলে পাচ্ছি না, আমার মনে পড়ে যাচ্ছে আমাদের দেশের অন্যতম ব্যক্তিত্ব কেন্দ্রীয় মন্ত্রী সভার অন্যতম সদস্য নীতিন গড়করির একটা পঙ্ক্তি এখানে উল্লেখ করতে চাই। সেই পঙ্ক্তিতে উনি উল্লেখ করেছিলেন, ইদার কাঁধে উদার কাঁধে চারু তরফ সে কাঁধেই কাঁধে ভুলে খাক খালে গিয়ে খাক গাঁধে খাড়া গিয়ে চবন প্রাস। ধন্যবাদ।